সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের এক অনন্য সব্যসাচী লেখক। সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, অনুবাদ তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে সব্যসাচী লেখক বলা হয়। তার লেখক জীবন প্রায় 62 বছর ব্যাপী বিস্তৃত। সৈয়দ শামসুল হক মাত্র 31 বছর বয়সে 1963 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সে এই পুরস্কার লাভ করেছেন। এছাড়া বাংলা সাহিত্যে অবদানের জন্য 1984 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক এবং 2000 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। সৈয়দ শামসুল হক প্রথিতযশা লেখিকা ও মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ারা সৈয়দ হককে বিয়ে করেন। সৈয়দ শামসুল হক 1959 সালে মাটির পাহাড় চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। পরে তোমার আমার, শীত বিকেল, কাঁচ কাটা হিরে, ক খ গ ঘ ঙ, বড় ভালো লোক ছিল পুরস্কার সহ আরো বেশ কিছু চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেন। বড় ভালো লোক ছিল ও পুরস্কার নামে দুটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1971 সালের নভেম্বর মাসে বাংলাদেশ ত্যাগ করে লন্ডন চলে যান এবং সেখানে বিবিসির বাংলা খবর পাঠক হিসেবে চাকুরি গ্রহণ করেন। তিনি 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের খবরটি পাঠ করেছিলেন। পরে 1972 সাল থেকে 1978 সাল পর্যন্ত বিবিসি বাংলার প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ শামসুল হকের কবিতায় রয়েছে গভীর অনুপ্রেরণা। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে 1961 সালে প্রকাশিত হয়। পরে বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, পরাণের গহীন ভেতর, নাভিমূলে ভস্যাধার, আমার শহর ঢাকা, বেজান শহরের জন্য কোরাস, বৃষ্টি ও জলের কবিতা কাব্যগ্রন্থগুলো তাকে পাঠক মহলে জনপ্রিয় করে তোলে। সৈয়দ হক মৃত্যুর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার শেষ কবিতা লিখেন। কবিতার নাম আহা আজ কি আনন্দ অপার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন 1956 সালে প্রথম উপন্যাস দেয়ালের দেশ প্রকাশিত হয়। তার রচিত এক মহিলার ছবি, অনুপম দিন, সীমানা ছাড়িয়ে উপন্যাসগুলো জনপ্রিয়তা লাভ করে। 60-এর দশকে তার রচিত উপন্যাসগুলো পূর্বাণী পত্রিকায় ঈদ সংখ্যায় প্রকাশিত হতো। তার রচিত খেলারাম খেলাজা উপন্যাসকে অনেকে যৌন আশ্রিত বলে আখ্যা দেন। তিনি উপন্যাসের ভূমিকায় এই উপন্যাসকে এদেশের সবচেয়ে ভুল বোঝা উপন্যাস হিসেবে অভিহিত করেছেন। সৈয়দ শামসুল হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক। তার পরের নাটক নুরুল দিনের সারা জীবন ফকির বিদ্রোহের পটভূমিতে রচিত। সৈয়দ শামসুল হক তার রচনায় সমসাময়িক বাংলাদেশ এবং মধ্যবিত্ত সমাজের আবেগ, অনুভূতি ও ভালো মন্দ দিকগুলো তুলে ধরেন। তার অন্যান্য নাটক নারীগণ, যুদ্ধ এবং যোদ্ধা, ঈর্ষা, এখানে এখনে সমকালীন বাস্তবতা ফুটে উঠেছে। সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্মের পূর্ণাঙ্গ তালিকা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক 27 সেপ্টেম্বর 2016 12 আশ্বিন 1423 বঙ্গাব্দ ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।